যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের পক্ষে নয়। ইরানি হামলার প্রতিক্রিয়া জানাতে ইসরায়েল কিভাবে পদক্ষেপ নেবে সে বিষয়ে নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। অক্টোবরের শুরুতে ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইসরায়েল এখনও পাল্টা হামলা করেনি। এ প্রসঙ্গে সাবরিনা সিং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে ইরানি হামলার প্রতিক্রিয়া জানাতে কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে তিনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দিতে চাননি। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না। তবে তিনি নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে না। এদিকে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো গোপনে ইরানের সঙ্গে আলোচনা করছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় অংশগ্রহণ করেনি, তবে তাদেরকে এই আলোচনা সম্পর্কে অবগত রাখা হয়েছে।